আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আমার কৃষি ক্ষেতের শাক সবজির বাগানে নিয়ে এসেছি। আমার বাগান থেকে এই যে সবজি বাগান থেকে শাক তুলে নিয়ে আসা হয়েছে, দেখুন কত সুন্দর লাল শাক, একদম টকটকে। অনেক শাক আমাদের দেশের বাড়িতে জমি আছে, সেখান থেকে সেই ক্ষেত থেকে এই যে শাক নিয়ে আসছে। এখন আমি এই শাকগুলো কিভাবে সংরক্ষণ করে রাখব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে প্রথমে গাছ শাকগুলোকে বেছে কেটে ধুয়ে তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি অনেক দীর্ঘদিন এই শাক খেতে পারি। শাকগুলো কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ মতো রসুন, আর চার পাঁচটি কাঁচামরিচ, আর এক চামচ লবণ আমি দিয়ে এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করে আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দেব, আর কিছুটা দিয়ে আমি ভর্তা করব, আর কিছুটা ভাজি করব। কারণ এত শাক তো একদিনে খাওয়া যাবে না, তা আমি এটা ফ্রোজেন করে রেখে দেব। শাক সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। একটু একটু পানি আছে, পানি সহই আমি নামিয়ে নিব। আমি এখন এখান থেকে নামিয়ে নিয়ে শাকটা ভাজি করব। ভাজি করার জন্যে আমি চুলায় হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, এক টেবিল চামচ রসুন দিয়েছি, আর এই যে একটি শুকনা মরিচ দিয়েছি। যেহেতু সিদ্ধ করার সময় আমি কাঁচা মরিচ দিয়েছিলাম, সেজন্য আমি একটা শুকনো মরিচের ফোড়ন দেব। কত ঝটপট করে আমার কৃষি ক্ষেতের শাক টাটকা শাককে ভাজি করছি সিম্পলভাবে, কত মজাদার এবং পুষ্টি সম্পন্ন একটি সবজি। অনেক পুষ্টিগুণ আছে এতে, ছোট বড় সবার জন্যই উপকার। আমি এখন পেঁয়াজটা রসুনটা সিদ্ধ হলে আমি শাকগুলো ঢেলে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন শাকগুলো ঢেলে দেব। বেশিক্ষণ নাড়ব না, একটু জেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমার শাক ভাজি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, একেবারে দেশের জমির টাটকা শাক, কত মজা লাগবে খেতে। একেবারে সিম্পলভাবে আমি রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।